আমার আব্বা জান মাইজানেরা এ আমার মুসলমানের ছেলেরা আমি আপনাদেরকে একটা ঘটনা বলে দিয়ে যাই এক ব্রাহ্মণের ঘটনা বলে দিয়ে যাই যে ব্রাহ্মণটার নাম হলো রমেশ গিরিশপাল বিখ্যাত একজন পণ্ডিত ছিল অনেকগুলো গ্রন্থ লিখেছেন তিনি ওই বাংলাদেশে তার বাড়ি রমেশ গিরিশপাল ওই মানুষটা লালন ফকিরের সঙ্গী ছিল এ মুসলমানের ছেলেরা এ আমার মায়েরা আমার বোনেরা আমার আব্বা জান ভাইনেরা এ সোনাটুকুরা বন্ধুরা আমার সুধী মানুষেরা সেই সময় এই মানুষটা মুসলমানের নাম শুনলে পড়ে ঘৃণা হতো সেই সময় এই মানুষটা আজান শুনলে পড়ে নিন্দা করতো সেই সময় এই মানুষটা কুরআনের কথা বললে পড়ে নিন্দা হতো সেই সময় এই মানুষটা মুসলমানদের টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে পরে সহ্য হতো না সহ্য করতে পারতো ঠিক একই রকম একই ঘটনা ওই বাবরি মসজিদে সর্বপ্রথমে যে ওই গম্বুজের মাথায় উঠে সাপের কোপটা মেরেছিল ওই মানুষটার নাম ছিল বলবীর সিং ওই বলবীর সিং নামে ওই ব্যক্তিটা বাবরি মসজিদের মাথায় উঠে সর্বপ্রথম সাপে মেরেছিল ওই মাইমাটা এত নিন্দা করতো মুসলমানদের ওই মাইমাটা ঘৃণা করতো মুসলমানদের ওই মানুষটা জানান ওই মানুষটার নাম আজ ওই মানুষটা মুহাম্মদের নাম শুনতে চাইতো না ঘৃণা করতো মুসলমান মানে লাঞ্ছিত আব্বা জান ভাই জানেরা ওই বলবীর সিং ওয়াদা করেছিল শপথ করেছিল ওই বলবীর শপথ করে নিল বড় বড় নেতাদের লোভে লালসায় পড়ে গেল অর্থের লোভে পড়ে ওই বলবীর সিং কি করেছিল বাবরি মসজিদের মাথায় উঠে সর্বপ্রথম সাপে কোপ মেরে দিল শুধু তাই নয় ওই মসজিদের তিনখানা ইট ভেঙে নিয়ে এসেছিল বারবার করে ইটগুলো বিছিয়ে রাখত সেই ইটের উপরে পেশাব করত ইটের উপরে পেশাব করত আর মনে মনে বলত এতদিন পরে আমার মনে তৃপ্তি পেলাম এতদিন পরে আমার মনের আশা পুরা হলো যেটা বড় আশা করেছিলাম আজ এই তামান্না পুরা হলো আব্বা জান ভাইরা একদিন দুই দিন নয় কয়েক মাস চলে গেল নেতা মন্ত্রীরা আর তাকে পাত্তা দিল না নেতা মন্ত্রীরা আর তাকে সুযোগ দিল না সেই মানুষটা বাড়ি চলে যাওয়ার পর নিজের বাবার কাছে শুনিয়েছিল ও বাবা আমি একটা পুণ্যের কাজ করেছি ওই বাবরি মসজিদের মাথায় উঠে এই ব্যক্তিটা সর্বপ্রথম সাপের কোপ মেরেছিল এই ব্যক্তিটাই সর্বপ্রথম সাপের কোপ মারার পরে তিনটে ইট ভেঙে নিয়ে এসেছিলাম ওই মসজিদের তিনটে ইটে আমি কয়েকদিন ধরে চান করে পেশাব করেছিলাম সঙ্গে সঙ্গে বাবার আগন্তুক হয়ে বলেছিল আমি হয় মুসলমান হতে পারি নাই আমি মুসলমান মাথায় টুপি টুপিওয়ালা দাড়িওয়ালা তো হতে পারি নাই আমি তো মুহাম্মদকে তেমন মহব্বত করতে পারি নাই তবে হিন্দু ধর্মের ব্যক্তি হয়ে অন্য ধর্মকে নিন্দা করার অন্য ধর্মকে ছোট করার তোমাকে কে পারমিশন দিল তোমাকে তো বেদ কুরআন বলে নাই এখন দেখবেন যারা ধর্ম ধর্ম লাফাই যারা কেউ ধর্ম বলে কিছুই বোঝে না তারা কিছুদিন আগে খুব হচ্ছিল জয় শ্রী রাম বলে দাড়ি ধরে কত মানুষকে পিটিয়ে মারছিল কত মানুষকে গরুর মাংস দিয়ে বিভিন্ন বদনাম দিয়ে পিটিয়ে মেরে দিয়েছিল হয় নাই বোধ হয় নাকি হ্যাঁ হয়নি কত হচ্ছিল এই আমার শিক্ষিত বন্ধুরা আমার সুধী মানুষেরা এই বলবীর সিং এর বাবার সামনে যখন বলেছিল বাবা বলে বলে তেজ্য পুত্র করলাম বেরিয়ে যেখান থেকে এত বড় নোংরা কাজ করে বাবার সামনে বুক ফুলিয়ে বলিস কেমন কেমন বেরিয়ে যা বিবির সামনে বলেছিল দিদি আমি এই কাজটা করে এসেছি বিবি বলেছে আমি আমার স্ত্রী তুমি একবার আমাকে বলে গেলে না না তুমি আমার স্বামী তুমি যদি অন্য ধর্মের উপর মসজিদে এইভাবে আঘাত করতে পারো না জানি কোন দিন তুমি আমাকে আঘাত করে কবে কোন করে দিতে পারো তোমাকে আমাকে বিশ্বাস করতে পারছি না তাই তুমি যে আমার স্বামী আজকে আমি তা মেনে নিতে পারলাম না তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও
এই মানুষটা দূর হয়ে গেল ছোট ছোট নেতাদের পিছনে পিছনে ঘুরতে লাগলো বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর তার লজ্জায় স্থানে একটা রোগ হলো রোগ জ্বালা যন্ত্রণা শুরু হয় তার রক্ত পেশাব করতে গেলে রক্ত বার হয় এই মানুষটা ভারতের বড় বড় নামি দামি ডাক্তারদের পরামর্শ নেয় এই মানুষটা চলে গেল বিদেশে ইংল্যান্ডে যাওয়ার পরে বড় একটা ডাক্তারের পরামর্শ নিল ডাক্তার রিপোর্ট করতে বলল রিপোর্ট কয়েকটা রিপোর্ট করার পরে বাবা রিপোর্টে জানো ক্যান্সার ধরা পড়ে ক্যান্সারের চারটি স্টেজ আছে সমস্ত ডাক্তাররা বলেছিল এই বলো বিদেশি আর আমার রাস্তা নাই চার নম্বর স্টেজে ক্যান্সার পৌঁছে গেছে পৃথিবীর কোন ডাক্তার তোমাকে রক্ষা বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক হলেন আল্লাহ সে যদি তোমাকে রাখে তবে তুমি থাকতে পারবে কেউ তোমাকে রাখতে পারে না মানুষটা হতাশা হয়ে গেল মানুষটা নিরাশা হয়ে গেল মানুষটার মনে একটা চিন্তা শুরু হয়ে গেল আমি যে এমন পাপ করেছি আমি যে এমন একটা অপরাধ করেছি এই অপরাধের কি ক্ষমা পাওয়া যাবে এই অপরাধের কি মাফ পাওয়া যায় সর্বপ্রথম যে মানুষটা শাবল মেরেছিল বলবীর সিং নিজের দেশে চলে গেল ওই দিল্লির জুমা মসজিদে সিঁড়ির কাছে বসে গেল ছেঁড়া পাটা পোশাক দিন দিন শরীরটা নগ্ন রোগ রোগ হয়ে গেছে রোগা হয়ে গেছে পাতলা হয়ে গেছে হাড়ে মাংসে জড়িয়ে গেছে ওই মানুষটা দিল্লির জুমা মসজিদের বারান্দার নিচে সিঁড়ির কাছে বসে বসে কাঁদতে শুরু করলো একজন আল্লাহর ফকির বান্দা দেখতে পায় কে বাবা তোমার নাম কি এমন করে বসে আছো কেন কোনো কিছু ভিক চাইছো নাকি শত শত মানুষ ভিক চায় তুমি কিছু ভিক চাও নাকি বলে হ্যাঁ আমি ভিক চাই ও আল্লাহর ফকির বান্দা তুমি যদি আমার তোমার মালিকের কাছে একটু মাপ করিয়ে দাও আল্লাহ যদি আমার প্রতি দয়া করে নাই আল্লাহ যদি আমার প্রতি মায়া হয়ে যায় আল্লাহ পাকের আমি বান্দা হয়ে যাব আল্লাহর দরবারে একটু কেঁদে কেঁদে বলো আল্লাহ জানো আমার পাপ গুলোকে মাফ করে দেয় আল্লাহ পাকের ফকির বান্দা বলল তুমি গোসল করে নাও পাপ পবিত্র হয়ে গেল ওই মানুষটাকে মসজিদের বারান্দায় দাঁড় করালো বলে বাবা শোনো তুমি আজ থেকে যে অপরাধ করেছো কাউকে কোনোদিন তুমি বলবে না তোমার অপরাধের কথা আর কাউকে বলো না বলবে শুধু একমাত্র আল্লাহ পাকের দরবারে ওই বলবীর সিং মানুষটা কয়েক বছর কান্না কাটি করতে শুরু করলো কান্না করে করে কান্না করে করে চোখের নিচে গুলো কালো কালো দাগ হয়ে গেল চামড়া গুলো পচন শুরু হলো এ মুসলমানের ছেলেরা ওই মানুষটা কালমা পড়ে নিল কালমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাথায় রাখলো টুপি কালে রাখলো দাড়ি সন্ন্যাসী পোশাকটা পরে নিল নিজের নাম বলবীর সিং নামটা পাল্টে দিল নাম রেখে দিল আমিরুদ্দিন নাম রেখে দিল আমিরুদ্দিন নাম রেখে দিবার পর এই কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে যেন দেখতে পাওয়া যায় ওই মানুষটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও আপলোড করছিল ওই মানুষটা সাংবাদিক সম্মেলনে বলতেছিল হে মুসলমানের ছেলেরা তোমরা কি জানো জানো ওই বাবরি মসজিদে আঘাত করেছিল কে আমি সেই অপরাধী মানুষটা আজ আমি সেই মানুষ নয় আজ আমার নাম লিখেছি আমিরুদ্দিন মাথায় দেখো টুপি সুন্নতি দাড়ি সুন্নতি পোশাক পরাওয়ালা ওই মানুষটা বলে আমি আল্লাহ পাকের দরবারে ওয়াদা করেছি অঙ্গীকার করেছি আল্লাহ একটা মসজিদে আঘাত করেছি আমি জীবনে বেঁচে থাকতে একশোটা মসজিদ আমি বানিয়ে দেবো কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড হয় ওই মানুষটা বলতেছিল শোনো শোনো আমি আজ পর্যন্ত না জানি 96টা মসজিদ বানিয়ে দেওয়ার পিছনে সহযোগিতার হাত বাড়িয়েছে আর গোটা কয়েকটা মসজিদ বানিয়ে দিলে পরে আল্লাহ পাকের দরবারে অঙ্গীকার কারণ হয়ে যাবে এই জগতের মুসলমানেরা যে আল্লাহ চিনতে পারে না নবী চিনতে পারে না তার আগে কপাল পোড়া মানুষ আর কেউ হতে পারে না বলো কে না অপরাধ করে পাপ কার দ্বারা হয় না পাপ হওয়ার পরে যে মালিকের দরবারে বার বার কান্না করে ফালিয়াল হাকু কলিলাউ ওয়ালিয়াল হাকু কাসীরা
তোমরা কাঁদো বারবার কাঁদো এই দুনিয়া কান্নার দুনিয়া কাঁদো যদি চির হাসি সেই দিন হাসতে চাও হ্যাঁ আব্বা জান মাইয়ানেরা রমেশ গিরিশ পাল নামে একজন হিন্দুর ব্যক্তির নাম বলতে চাইছিলাম ওই মানুষটা হিন্দু মানুষ মুসলমানদের ঘৃণা করত এ মুসলমানের ছেলেরা সম্প্রীতির কথা বলি আদিবাসী বলে ঘৃণা করো না হিন্দু বলে তুমি যেন ঘৃণা করো না খ্রিস্টান বলে তুমি যেন ঘৃণা করো না মানুষ হিসাবে তাকে সম্মান দাও তার কর্মগুলোকে ঘৃণা করো কর্মগুলোকে ঘৃণা করো আব্বা জান ভাই জানেরা কোনো অসুবিধা হচ্ছে না তো মাঝ রাস্তায় বলবেন না তো যে সব টপিক চেঞ্জ করো কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ বিঘিন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ বিঘিন সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ দে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ দে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ বিঘিন সমাজটাকে কি হবে যুবক নামের বুঝা হয়ে এই ধরাতে কি হবে যুবক নামের বুঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা যদি পারো মানুষ রূপী পশুটাকে বলি দিতে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ বিঘিন সমাজটাকে কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না হয় তুলে ধরা যদি ওই ঘোষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘোষের বলে কলমটা উল্টো চলে এইভাবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ বিঘিন সমাজটাকে কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে ও যে খুব বড় নামাজি আমি হ্যাঁ নামাজ করে কপাল ফাটি ফেলছি কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নর্দমাতে মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে এইভাবে চাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ বিঘিন সমাজটাকে বান্দার সামনে যদি কেউ আমার নবীকে গাল দেয় রাগ হবে কি হবে না আপনাদের রাগ হবে কি হবে না রাগ করা কি রাগ করা কি কথা বলা বলা আবার নবী বলছেন যার রাগ নাই তার ঈমান নাই কোন দিকে যাবেন রাগ করা হারাম আবার নবী বলছেন যার রাগ নাই তার আপনারই সামনে আমার নবীকে গাল দিয়ে চলে গেল আপনার রাগ হলো না জানতে হবে মাল 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 এক টুকু ঈমান নাই আপনারই সামনে কোরআনের বিরোধিতা করে গেল আপনারই সামনে সাহাবাদের সামনে বিয়াদবি করে গেল অথচ আপনার রাগ হয় নাই আমাদের সমাজে এক দল আছে যারা সাহাবাদের কেউ বেদাতি বলে আবার একদল শিয়া মার্কা আছে যারা সাহাবাদের সাহাবাদের সামনে না জানি কত বাজে মন্তব্য করে আবার কিছু কিছু উদ্ঘট মার্কা ধার্মিক ওঠে মনে মনে হয় এই সমস্ত ধার্মিক গুলোকে পাকা রাস্তা যদি ডাইরেক্ট লিখতে দেওয়া হয় তবু পাপ হবে না তবু পাপ হবে না
যারা ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলে ইসলামকে নিয়ে ধর্ম আব্বা জান মায়েরা এ আমার মায়েরা আমার বোনেরা আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুধী মানুষেরা তার আগে এই বক্তব্যটা একটু আপনাদের শুনিয়ে দিয়ে যাই আপনার দেশে বিখ্যাত একটা ব্রাহ্মণ ছিল বাবা যে ব্রাহ্মণটার নাম হলো ডক্টর শিবশক্তি সরজি এর বাবার নাম হলো মহন্ত তন্দাসু দাসে মায়ের নাম হলো ভানুমতি কর আর বিবির নাম হলো শ্রদ্ধা দেবী একমাত্র কন্যা কন্যার নাম হলো অক্সফোর্ড ওই অক্সফোর্ড তার করানো ওই মন্দিরটার নাম হলো দেবাশীর মন্দির ওই মন্দিরে পূজা করলে পরে বস্তা বস্তা ফল হয় লাখ লাখ টাকা তার রোজগার হয় ওই ব্রাহ্মণটা হয়ে গিয়েছিলেন কোটি টাকার মালিক বড় বড় সম্পত্তির মালিক হয়েছিলেন বড় পালাকা হাঁকিয়ে দিয়েছিলেন এ মুসলমানের ছেলেরা এ আমার মায়েরা আমার বোনেরা শুনে রেখে দেবেন ওই ব্রাহ্মণ ঘরের ছেলেটা কি করেছিল বাবা শুধু একটা মানুষ নয় হিন্দু সমাজে যে শত শত মানুষ তাকে ভগবান বলে মানতো হিন্দু সমাজে দেখবেন আপনি যদি কারো একটু উপকার করেন না তো আপনাকে ভগবান বলবেন বলে কি বলে তুলসী গাছকে ভগবান বলে পেঁচাকে ভগবান বলে সাপকে ভগবান বলে ইঁদুরকে ওর মারে না মানে ওরা খুব বেশি ভক্তি করে 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 হিন্দু ভাইরা ওদের ধর্মগ্রন্থে যেটা আছে ওরা সেটা করে আমাদের মধ্যে কোনো অসুবিধা অসুবিধা তবে আল্লাহ আর ভগবান এটা এক ঘটে কি না তা তো বলবেন আল্লাহ আর ভগবান তো এক নয় আমি বারবার এগুলি বলি কেন জানেন মানুষ জানি আল্লাহ আর ভগবান এক নয় ভগবান একটা পুরুষ লিঙ্গ যার স্ত্রী লিঙ্গ হচ্ছে ভগবতী আল্লাহ তা না ঈশ্বর একটা পুরুষ লিঙ্গ যার স্ত্রী লিঙ্গ হচ্ছে ঈশ্বরী গড একটা লিঙ্গ যার স্ত্রী লিঙ্গ হচ্ছে গডেজা আমার আল্লাহ হলো তিনি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ একজন গ্রামের মানুষ আমার নবীর কাছে এলেন আমার রাসূলকে বললেন ও নবী শুনলাম আপনার কাছে একটা দেও আসে আকাশ থেকে একটা ভূত আসে নবী বলছেন না বাবু আমার কাছে কোনো দেও ভূত আসে না আমার কাছে ফেরেশতা আসে তার নাম হলো জিবরিল আলাইহিস সালাম গ্রামের মানুষ তো তাই তেমন ভাষা জ্ঞান নেই বলো ও নবী তোমার কাছে কি নিয়ে আসে নবী তখন তার মতো করে বুঝিয়ে বললেন যে আমার কাছে আল্লাহ নবী বলেন দশ পড়া কোরআন তেলাওয়াত করলে যে স্বভাব পাওয়া যায় একবার সূরা ইখলাস করলে পরে সেই স্বভাবটা বান্দার আমল নামায় আমার আল্লাহ লিখে দেয় আমি যদি তিনবার পড়ি আল্লাহ নবী বলেন গোটা কোরআন তেলাওয়াত করলে পরে যে স্বভাবটা বান্দা পায় ওই বান্দা তিনবার যদি ইখলাস করে নেয় আল্লাহ সম্পূর্ণ স্বভাবটা বান্দার আমল নামাই দান করে দেয় বলো গো নবী আমি যদি দশবার পড়ি আল্লাহ নবী বলেন দশবার যদি কোন আল্লাহর বান্দা সূরা ইখলাসটা পাঠ করে আল্লাহ পাকের আমল নামাই জান্নাতের একটা বালাখানা তৈরি করে দেয় একটু জোরে বলেন
এ মুসলমানের ছেলেরা এ আমার আব্বা জান ভাই জানেরা এ আমার সোনার টুকরো মায়েরা আমার বোনেরা শুনে রেখে দেবেন বাবা ওই আল্লাহর নবীর মহব্বত ওরা নিয়েছিল অন্তরে যার নাম ছিল ডক্টর শিব শক্তি স্বরূপ জি শুধু ভারতের জমিনে শুধু তার শিষ্য নয় জাপান বলেন আমেরিকা বলেন বিভিন্ন দেশ দেশে তার ভক্ত হয়ে গিয়েছিল এ বাবারা ভাইরা আমার আমেরিকা থেকে ফিরে আসার সময় ওই দিল্লির বিমানবন্দরে দাঁড়িয়ে গিয়েছিল দিল্লির বিমান বন্দরে দাঁড়িয়েছিল লক্ষ্য করে তাকিয়ে দেখে সামনে একটা বিমান থমকে গেল সিঁড়ি তার খুলে দেওয়া হলো সিঁড়ি থেকে পা পা করে টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষগুলো নামতেছিল কে বাবা তোমরা কে বাবা বলে আমরা বললাম মক্কা মদিনা থেকে হজ পালন করে আসি আমরা বললাম হাজি সাহেব আমরা বললাম হাজি সাহেব বলে হাজি সাহেব আপনাদের হাতে বলে এগুলো পানি বলে পানি ওখান থেকে বইয়ে নিয়ে আসছেন বলে হ্যাঁ বলে পানি কি আপনার দেশে নাই বলে এই পানি সেই পানি নয় এ হলো জমজমের পানি এই পানি রেগুলার যদি কোনো মানুষ পান করে যায় তাই লিভারে কখনো কোনো দিন রোগ হবে না এবার আপনারা বলেন জমজমের পানি পান করেছেন কিনা পান করেছেন দাঁড়িয়ে পান করতে হয় না বসে পান করতে হয় আরে জমজমের পানি কেন দাঁড়িয়ে পান করে আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ হুকুম করেছিল তাই বিবি হাজেরাকে বনবাসে রাখতে হয়েছিল বিবি হাজেরা পুত্র সন্তান ইসমাঈলকে নিয়ে বনবাসে ছিল একদিকে সাফা পাহাড় একদিকে মারওয়া পাহাড় বাচ্চারা দুধ পায় না স্তনটা শুকিয়ে গেল মায়ের পানি নিয়ে আসা সব শেষ হয়ে গেল বাচ্চা পিপাসায় কাতর হয়ে গেল মা ছুটে ছুটে একবার যাই সাফা পাহাড়ে আবার একবার যাই মারওয়া পাহাড়ে একবার যাই সাফা পাহাড়ে একবার যাই মারওয়া পাহাড়ে ছুটে ছুটে এসে দেখতে পাই আমার পুত্র ইসমাঈল তার পায়ের কেরালির আঘাতে মাটির তলা থেকে একটা ফোয়ারা বার হয় তার নাম হলো জমজমজা জমজমের পানি পান করবে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে কেন দাঁড়িয়ে পান করবো ইসমাঈল নবীর সম্মানার্থে দাঁড়িয়ে যাবে ইসমাঈল নবী কি কি দেখেছেন আজও দেখছেন দেখেন নাই যে নবীকে সৃষ্টি না করলে যে নবীকে সৃষ্টি না করলে আদম তৈরি হতো না নূহ নবী হতো না ঈসা নবী হতো না ইব্রাহিম নবী হতো না দাউদ নবী হতো না আসমান জমিন হতো না ওই নবীর শানে কিছু মানুষ বলে আমরা তো দাঁড়াবো না বলে নবীকে দেখতে পাই না দাঁড়াবো কেমনে বলে মাস্টারকে দেখতে পাই তাই ছাত্ররা উঠে দাঁড়ায় আমরা তো নবীকে দেখতে পাই না তো দাঁড়াবো কেমন করে আরে জমজমের পানি পান করার সময় ইসমাঈল যেমন দেখতে আমরা দেখতে পাই না কাউকে কাজ করার ক্ষেত্রে তাকে দেখা জরুরি নহে তারপরে বলি আমার নবী হায়াত নবী জিন্দা নবী তুমি দেখতে পাও বা না পাও মনে মনে করো আমার সামনে রাসূলুল্লাহ আমার সব কিছু দেখেছে এ মুসলমানের ছেলেরা এ আমার আব্বা জান ভাই জানেরা ওই ব্রাহ্মণটা কি করেছিল হাজী সাহেবকে বলেছিল ও হাজী সাহেবরা এই পানিটা কি আমাকে একটু দেয়া যাবে আমি তো ব্রাহ্মণ মানুষ আমাকে কি দেয়া যাবে বলে অসুবিধা নাই নাও এক বোতল পানি ওই ব্রাহ্মণটা নিয়ে নিল আদর করে নিয়ে যাওয়ার পরে দিল্লি খুঁজে খুঁজে বড় একটা ল্যাবে নিয়ে গেল সেখানে পেশাব পায়খানা পানি পরীক্ষা করা হয় বড় ডাক্তারকে দিল ডাক্তাররা ওই পানিটা পরীক্ষা করার জন্য নিয়ে গেল একবার নয় 10 10 বার পরীক্ষা করার পরে বলেছিল ও ডাক্তার শিব শক্তি স্বরূপ জি একবার নয় দুইবার নয় 10 বার পানি পরীক্ষা করলাম পৃথিবীর জমিনে অনেক পানি পরীক্ষা করেছি সব পানিতে কিছু না কিছু জীবাণু পেয়েছি এই পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই এই জমজমের পানি দেখা আর মদিনা শহরে যাওয়া আর নবীজির কবর রওজা মুবারক নবীর সামনে একটু সালাম দরুদ পাঠ করা নসিব
আমার আপনার এবং দিলে তামান্না আছে কি আছে কি না।